মহাভারতে রাজা শান্তনুর দুই ছেলে চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য দুজনেই অপুত্রক অবস্থায় মারা যান। তাহলে কুরুবংশ এলো কোথা থেকে? তাই তো, মহারানী সত্যবতীর আদেশে তাঁর অবৈধ সন্তান মহর্ষি ব্যাস হস্তিনাপুরের রাজবধূদের গর্ভে সন্তান এনে দেন। এ কাহিনী সকলেরই জানা, কিন্তু জানেন কি, স্বামী ছাড়া অন্য পুরুষকে ডেকে গর্ভসঞ্চার করানোর এই রীতিকে কি বলা হয়? এর নাম নিয়োগ প্রথা। অর্থাৎ সন্তান উৎপাদনের জন্য অপর কাউকে নিয়োগ করা হলো। পৌরাণিক যুগে ভারতবর্ষে এমন নজির বড় কম নেই। এই নিয়োগ প্রথা অনুসারে শুধুমাত্র সন্তান লাভের জন্য বিবাহিত সম্পর্কের বাইরে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা যেত। তেমনি পুরুষদের ক্ষেত্রেও এই একই রীতি ছিল। সন্তান কামনায় অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকে অসামাজিক বলা হয়নি, তবে তাতে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শুরুতেই বলে রাখা দরকার যে এই নিয়োগ প্রথা কিন্তু কখনোই শারীরিক সুখকে মান্যতা দেয় না, বরং তাকে অপরাধ বলে ধরা হয়। এর এক এবং একমাত্র উদ্দেশ্য হল সন্তান লাভ। কোনো নিঃসন্তান স্ত্রীর স্বামী মারা গেলে কিংবা কোনো জটিল অসুখে আক্রান্ত হলে বংশরক্ষার কারণে অন্য পুরুষকে দিয়ে তার গর্ভসঞ্চার করানো যেতে পারে, তবে সেই দ্বিতীয় পুরুষটিকে ধার্মিক হতে হবে, তাকে সংযম অভ্যেস করতে হবে। ঋষি কিংবা ব্রাহ্মণ হলে তো আর কথাই নেই। নিয়োগ প্রথার নিয়ম বলছে, কোনো একজন পুরুষ তিনবারের বেশি এই কাজ করতে পারবে না। ব্যাসদেব কিন্তু মাত্র তিনটি সন্তানই আনতে পেরেছিলেন, কারণ তার বেশি আনার নিয়ম নেই। নিয়োগ প্রথার ক্ষেত্রে আরও কঠিন শর্ত আরোপ করা হয়েছে। বলা হয়েছে যে সেই পরপুরুষ কিংবা পরস্ত্রীকে দেখে মনে যাতে কোনোভাবেই কামভাব না জাগে, তাই মিলনের সময় দুজনের সর্বাঙ্গে ঘি মাখা থাকবে, যাতে সেই শরীর অন্য শরীরকে কোনোভাবেই প্ররোচিত করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। এমনকি একটি স্বচ্ছ আবরণ দিয়ে সেই নারীর শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢাকা থাকবে, সেই অংশে পুরুষটির কোনো অধিকার থাকবে না। এমনকি এই কাজে শৃঙ্গার বা প্রেম কোনো কিছুই থাকবে না। সম্পূর্ণ পবিত্র মনে আর শুদ্ধ চিত্তে এই কাজটি করতে হবে। তাই যে কোনো পুরুষ বা যে কোনো নারীকে দিয়ে এই কাজটি করানো যেত না, তার জন্য অধিকারী হওয়া জরুরি ছিল। নিয়োগ প্রথার রীতিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে একবার গর্ভসঞ্চার হয়ে গেলে সেই নারী আর পুরুষের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, এমনকি সেই সন্তানের ওপরও পুরুষটির কোনো দাবি থাকবে না। সেই সন্তান হবে সেই বংশের সন্তান, সেই নারীর স্বামী হবে তার বাবা। এই কারণেই মহাভারতের ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের বাবা হিসেবে বিচিত্রবীর্যকেই উল্লেখ করা হয়ে থাকে, সেখানে ব্যাসদেবের নাম আসে না। এখানে একটি কথা বলি, নিয়োগ প্রথা কিন্তু বৈদিক নয়, বেদে এর কোনো উল্লেখ নেই। বেদ বরং বিধবা বিবাহকে সমর্থন করেছে। অপুত্রক অবস্থায় কোনো নারী বিধবা হলে সে আরেকবার বিয়ে করতে পারে, তাকে এই ছাড়পত্র দিয়েছে বেদ। তবে সমস্যাটা সেখানেই, সেই বিধবা নারী যদি সন্তান কামনায় আবার একটা বিয়ে করে, তাহলে সেই সন্তান হবে তার দ্বিতীয় স্বামীর বংশের, অর্থাৎ প্রথম স্বামীর সমস্ত সম্পত্তি চলে যাবে অন্য বংশে। তাহলে তার আগের বংশ যেমন উত্তরাধিকারবিহীন ছিল তেমনটাই থেকে যাবে, কিন্তু তা তো কাম্য নয়। তাহলে রাজবংশ বা বিস্তর ধন সম্পত্তি আছে এমন বংশের ক্ষেত্রে কি হবে? সে বংশের যদি উত্তরাধিকারী না থাকে, তাহলে তার ভবিষ্যৎ মালিকানা কার হাতে যাবে? এই সমস্যা সমাধানের জন্যই নিয়োগ প্রথাকে স্বীকৃতি দিল মনু সংহিতা। যে বংশে সম্পত্তি সেই বংশেই থাকবে, উপরন্তু সেই বংশেই আসবে সন্তান। এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? বর্তমান সময়ে এই নিয়োগ প্রথার কোনো অস্তিত্ব নেই ঠিকই, তবে স্পার্ম ডোনারের ধারণার সঙ্গে নিয়োগ প্রথা অনেকাংশেই মিলে। সেখানেও কিন্তু বীর্যদাতা বাবাকে কেউই চেনে না, যেমন হস্তিনাপুরের সাধারণ প্রজারা তাদের রাজকুলের জনক হিসেবে ব্যাসদেবের নাম জানতই না।